এর মধ্যে ঠকানোর প্রশ্ন উঠছে কোথা থেকে? 100 বার উঠছে, কারণ আমার মায়ের ইচ্ছেতে আমি যদি কাউকে আমার জীবনে নিয়ে আসি তাকে তো ঠকানোই হবে। আমি মানসিকভাবে তোমার সঙ্গে থাকি গুপ্তি, তোমার সঙ্গে আছি, আমার পক্ষে অন্য কাউকে মেনে নেওয়া সম্ভব নয়। একদিন হয়তো ঠিক তুমি এই ধারণা থেকে বেরিয়ে আসতে পারবে। বেরোতে চাই তো, আমি হয়তো বেরোতে পারবো, আমি সেই দিনের জন্য অপেক্ষা করে আছি। তুমি সারা জীবন আমার খুব ভালো বন্ধু হয়ে থাকবে জুতাজিৎ। আমার কোনো সমস্যা নেই গুড্ডি, আমি গুড্ডি আমি আমি সারা জীবন তোমার ভালো বন্ধু হয়ে থাকতে চাই। সেই জন্যই তো বলছি যে তুমি যখন ট্রেনিংয়ে যাবে আমি মাঝে মাঝে যাব তোমার সঙ্গে দেখা করতে, তুমি আপত্তি করছো? আমি তো সিচুয়েশনটাই জানি না এখনো পর্যন্ত, কিভাবে এখন থেকে বলি বলো তো। আচ্ছা গুড্ডি, তোমার আমার বিয়েটা যদি সত্যিকারের বিয়ে হতো, আমরা যদি সত্যিকারের স্বামী স্ত্রী হতাম, আর তুমি যদি আমাকে স্বামী হিসেবে একদম অ্যাকসেপ্ট করে নিতে, তাহলে পারতে এইভাবে কথাটা বলতে, এত নিরপেক্ষভাবে, এত নির্লিপ্তভাবে পারতে? আমি তো তোমার ভালোবাসায় বাদশা দিনি, তুমি তো অনুজকে ভালোবাসো, বাসো তো, বাসো তো। তো আমি তো একবারও বলিনি যে সেই ভালোবাসার ভাগ আমি চাই, আমি তো বলছি না সে কথা। আমি দেখো, আমি শুধু একটা কথাই বলছি যে তুমি অত দূরে যাবে, একা একা থাকবে, রোববারগুলো দেখবে অন্যান্য যারা আছে ওখানে তাদের বাড়ির লোকরা আসছে, তাদের সঙ্গে দেখা করতে তোমার খারাপ লাগবে, তুমি একা থাকবে, কাউকে কাছে পাবে না। সেই কারণেই আমি বলছিলাম গুড্ডি, আমি যদি রোববারগুলো ওখানে যাই, গিয়ে অ্যাটলিস্ট তোমাকে আমার আমার কাছে বসে একটু খাওয়াতে পারতাম, আমরা কোথাও একটু বেড়াতেও যেতে পারতাম, তুমি রিল্যাক্সড হয়ে যেতে, মানে তোমার তো কাজের প্রেশার থাকবে তাই না? আমি সেই কারণে এই কথাগুলো বলছি, তুমি কিছুতেই রাজি হচ্ছ না। আমি রাজি হতে চাইছি না, না আমি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো আবারও বলছি, আমি আগে যাই, আমি সবটা জানি বুঝি, তারপর। তুমি তো একবারও বলছো না, তুমি এসো, তুমি তো জানো একটা না একটা দিন তোমার ছুটি থাকবেই, তুমি তো একবারও বলছো না যে ঠিক আছে তুমি এসো, একবারও বলছো না, তুমি বারবার কথা ঘোরাচ্ছ। কেন, আমি কি এতই অযোগ্য তোমার? তুমি আমাকে কি মনে করো গুড্ডি, কতটা অযোগ্য, কতটা অযোগ্য ভাবো আমাকে? আমি তো আজ অব্দি সেটাই বুঝতে পারলাম না। আমি তোমাকে অযোগ্য মনে করব? এত বড় স্পর্ধা বা দুঃসাহস যেন আমার কোনোদিনও না হয়। তুমি অনেক যোগ্য, বরং আমি তোমার যোগ্য নই। এগুলো তো কথার জাগলেরই, এগুলো দিয়ে আসল সত্যকে চাপা দেওয়া যায় না গুড্ডি। আসল কথা হচ্ছে তুমি আমাকে, তুমি আমাকে ভালোবাসতে পারোনি বলে তোমার আমার প্রতি কোনো টান নেই। এই যে তুমি আমাকে বলো না যে ভালোবাসো, কিন্তু বন্ধু হিসেবে, আমরা তো আমাদের বন্ধুদের ভালোবাসি, তাদের জন্য ছটফট করে, অনেকদিন দেখা না হলে বিশেষ করে ছটফট করি, ভেতরটা কেমন করতে থাকে, মিট করতে চাই। কই, তোমার তো আমার জন্য সেটা হচ্ছে না, তাহলে তো তুমি অন্তত বলতে যে ঠিক আছে একদিন এসো। আমি তো তোমায় কখনো কোনো অসম্মান করিনি গুড্ডি, একই ঘরে থেকেছি রাতের পর রাত, একই বিছানায় শুয়েছি, ভেতরে ভেতরে ছটফট করেছি, কিন্তু কখনো তোমার দিকে আমি হাত এগোইনি গুড্ডি, তোমাকে ছোঁয়ার চেষ্টা আমি করিনি। কিন্তু দেখো তবু তোমার সঙ্গে আমার বন্ধুত্বটা হলো না। তুমি হয়তো আজকে নিজের কাছে প্রমিস করে রেখেছো তুমি আমাকে ভুল বুঝবে, তাই যাই বলছি তুমি আমাকে ভুল বুঝছো। আমি কি একবারও তোমাকে বলেছি আমার তোমার সঙ্গে বন্ধুত্ব হয়নি? সবাইকে বলি, ভেতরে ভেতরে আমি নিজেকেও বলি, আমি আমার জীবনে একজন প্রকৃত বন্ধুকে পেয়েছি যার নাম জুতাজিৎ। কিন্তু আমার খুব খারাপ লাগে, আমারও খুব কষ্ট হয় যখন আমি তোমাকে কষ্টে ছটফট করতে দেখি, অথচ আমি কিচ্ছু করতে পারি না তোমার জন্য। আসলে এটা পুরোটাই তো মনের ব্যাপার, আমি মন থেকে না যতদিন তোমার কাছে সমর্পণ করতে পারছি। যতদিন বলো না, বলো কোনোদিনই সমর্পণ করতে পারবো না। ভবিষ্যতের কথা কে বলতে পারে?
আর জীবনে কখন যে কি হয়। সান্ত্বনা দিও না আমায় গুড্ডি, আমি সব সহ্য করতে পারি, সান্ত্বনাটা পারি না। আমি সান্ত্বনা দিচ্ছি না, আমি যা ভাবছি তাই বললাম। তবে এই কথাটাও ঠিক, আমি না বুঝে গেছি সংসার আমার জন্য নয়। আমার সত্যি আর সংসারে মন নেই, আমি চাই না সংসারে হতে। আমি দেশের জন্য কাজ করতে চাই, কাজের মধ্যে থাকতে চাই সারাটা জীবন। আর তাই আমি ট্রেনিংটা করে তারপর আমি কি থামলে কেন বলো? আমি ট্রেনিং এর পর যেখানেই পোস্টিং পাই না কেন, আমি চেষ্টা করব শিফট করে যাওয়ার। চেষ্টা করব আমার আমার নিজের জায়গা, আমার শহরে চলে যাওয়ার। আমার খালি মনে হয় জানো তো, ওই শহরটা আমার জন্য অপেক্ষা করে আছে। ওখানকার মানুষদের জন্য আমার অনেক কিছু করার আছে, আর সেটা করতে পারলে আমি খুশি হব। দেখো এই কথা আমি খুব ভালোভাবে বুঝে গেছি, বিয়ে সংসার এসবের আমার জীবনে আর কোনো ভূমিকা নেই। দেখো এক জীবনে তো মানুষ সবটা পায় না, আমার ক্ষেত্রেও তাই। তবে তার সঙ্গে আমি এটাও জানি, আমি কাজের মধ্যে থাকলে আরও ডেডিকেশন দিয়ে কাজটা করতে পারবো, আরও বেশি করে ইনভলভ থাকতে পারবো, আর আমি সেটাই চাই যথাযথ। তার মানে এটাই হলো পরিষ্কার কথা। এ তুমি আমায় কি বললে গুড্ডি? তুমি ঠিকই ধরেছো, আমি আর কোনোদিনও তোমার সংসারে ফিরবো না। এই মিথ্যে সংসার সংসার খেলাটা আমি আর খেলবো না। গুড্ডি যাওয়ার আগে আমি তোমাকে সত্যিটা বলে গেলাম, সত্যি তো কোনো বিকল্প নেই। হয়তো এখন তুমি সাময়িকভাবে কষ্ট পাবে ঠিকই, কিন্তু একদিন ঠিক বুঝতে পারবে আমি তোমাকে মিথ্যে প্রবঞ্চনা দিইনি যথাযথ, আমি তোমাকে ঠকাইনি। এটা ঠিকই, আমি ট্রেনিং এর পর সত্যি পাহাড়ে ফিরে যাব। পাহাড়ে গিয়ে আমি সেখানকার মানুষদের জন্য কাজ করব। তুমি যদি পাহাড়ে আসতে চাও অলওয়েজ ওয়েলকাম, তুমি যদি সেখানে গিয়ে ফ্রিতে চেক আপ করতে চাও আমি থাকবো তোমার সঙ্গে, তোমার পাশে থাকবো। শুধু ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া আমি তোমাকে দিতে পারবো না, তুমি অনেক বোঝদার মানুষ, আমি জানি তুমি এসব কিছু এক্সপেক্টও করবে না। ভালোই বললে, এক্সপেকটেশন সাথে না রাখি সেই জন্য বললে। এক্সপেকটেশন রাখবো না আমি, ঠিক আছে। আমি আমি সত্যি তোমার কাছ থেকে কিছুই এক্সপেক্ট করি না গুড্ডি, আমি শুধু তোমায় একটু ভালোবাসতে চাই। দূর থেকে হোক, কাছ থেকে হোক, যে কোনোভাবে হোক তোমায় আমি একটু ভালোবাসতে চাই, একটু যত্নে রাখতে চাই, একটু ভালো রাখতে চাই, ব্যাস এইটুকুই। আচ্ছা বেশ বেশ, তুমি যা বললে তাই হবে। তুমি যখন পাহাড়ে পোস্টিং নেবে তখন আমি যাব, মাঝে মাঝে গিয়ে ওখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করব। ওকে, আমি 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 তোমায় কথা দিচ্ছি গুড্ডি, আমি আর তোমায় বিরক্ত করব না। পাশের রুমে যান, স্যার সাইন করে দেবে। নেক্সট। গুড্ডি সরকার। ইয়েস স্যার। গিভ মি আইডি প্রুফ। আপনি পাশের রুমে যান, স্যার এই ট্রেনিং সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ করছেন, আপনি কথা বলে নেন। ওকে স্যার। নেক্সট।
রূপক সেন? হ্যাঁ স্যার, আমি রূপক সেন। আচ্ছা মিস্টার রূপক সেন, আমি সই করে দিচ্ছি। বাইরে থেকে স্ট্যাম্প করে নিয়ে যাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। কাজ করুন আর ট্রেনিং খুব তাড়াতাড়ি শুরু হবে। থ্যাংক ইউ স্যার। স্যার আপনারাও তো এই ট্রেনিংটা করেছেন, কত সাহস আপনার। স্যার আপনি হলেন আমার ইন্সপিরেশন, এত বড় বড় কাজ করেছেন আপনি। ঠিক আছে ঠিক আছে, ইটস অল রাইট, অল দ্য বেস্ট, আসুন। থ্যাংক ইউ স্যার। নেক্সট। May I come in? Yes. স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।